আসসালামু আলাইকুম। এখন অবস্থা খুবই খারাপ। আগে একটা মানুষ যদি কোনো ভালো জায়গায় যাইতো, তাহলে সে আগে চিন্তা করত যে আমি যে এই জায়গায় যাচ্ছি, আমি এই জায়গার যোগ্য কিনা, এই চিন্তাটা সবাই করতো। আর এখন বর্তমানে এই চিন্তা ভাবনা নাই, কারণ এই সমাজ নষ্ট হয়ে গেছে। মানে যোগ্য ব্যক্তিরা যেখানে, অযোগ্য ব্যক্তিরা সেখানে। যুক্ত মানে আপনার যারা আপনার শিক্ষিত জ্ঞানী লোক তারাও যেখানে যায়, আবার যারা অশিক্ষিত একবারে অক্ষর নাই, অক্ষর জ্ঞানহীন, তারাও কিন্তু সেই জায়গায় গিয়ে পৌঁছাইতে চাই। কারণ এই সমাজ আর সমাজ নাই, কারণ এই সমাজে কারো লজ্জা শরম নাই, ঠিক আছে। আর যাই হোক, আমি কিন্তু কাউকে উদ্দেশ্য করে কিছু বলতেছি না, যেটা বাস্তব কথা এটা বলতেছি। তো আগের মানুষ অনেক ভাবতো, একটা মানুষ যখন একটা জায়গায় যাইতো খুব সুন্দরভাবে চিন্তা ভাবনা করতো যে আমি এখানে যাচ্ছি, আমি এই জায়গার যোগ্য কিনা। কিন্তু আমি এটা আগে নিজেকে ভাবতে হবে যে আমি যদি এখন একটা ভালো শার্ট পরে, একটা ভালো জুতো পরে, ভালো একটা জায়গায় যাই, তাহলে কিন্তু আমাকে সবাই সম্মান দিবে না, সম্মান দিবে আমার যোগ্যতাকে, সম্মান দিবে আমার শিক্ষাকে, সম্মান দিবে আমার জ্ঞান শক্তিকে, সম্মান দিবে আমার টাকা পয়সাকে, যে আমি সব দিক দিয়ে আপনার যোগ্য ব্যক্তি হতে হবেন, সব দিক দিয়ে আপনি পারফেক্ট হতে হবেন, তাহলে গিয়ে আপনি সবাই আপনাকে সম্মান করবে এবং যে কোনো জায়গায় আপনি যেতে পারবেন। কিন্তু আপনার কিছু নাই, কোনো নাই, নাই শিক্ষা, নাই কোনো যোগ্যতা, আপনি গিয়ে যেখানে সেখানে যাইবেন, এটা কিন্তু কেউ মেনে নিবে না। তো ভালো থাকবেন। আর অবশ্যই আমরা যেহেতু প্রতিবাদী ছেলে, আমাদের মাঝে মাঝে প্রতিবাদ করতে হয়, কারণ প্রতিবাদ না করলে শরীরে রক্ত ঠান্ডা হয়ে থাকে, মাঝে মাঝে একটু গরম করতে হয়।